কি কি লক্ষণ থিলে যেকোনসি রোগর বথা পাই রাষ্ট্রাক্স সেবন করি হব আসন্তু জানি মো ডক্টর ভবতোষ মন্ডল দীর্ঘ 30 বর্ষ ধরি বিভিন্ন প্রকার পুরাতন এবং জটিল রোগ উপরে রিসর্চ এবং চিকিৎসা করে আসুছি। সেই অভিজ্ঞতা কু আধার করে আজ রাষ্ট্রাক্স ঔষধটির বাতজনিত বথা বা অন্য রোগ যোগু হেউথিবা বথার লক্ষণ আলোচনা করি। প্রিয় দর্শক নমস্কার, মো ডক্টর ভবতোষ মন্ডল। আজ রাষ্ট্রাক্স ঔষধটির বাতজনিত বথা বা অন্য রোগ যোগু হেউথিবা বথার লক্ষণ আলোচনা করি। কি কি লক্ষণ থিলে যেকোনসি রোগর বথা পাই রাষ্ট্রাক্স সেবন করি হব আসন্তু জানিবা। প্রিয় দর্শক, রোগীকু কোন রোগ হয়েছি তাহা জানিবা জরুরি নহে, মাত্র রোগর প্রকৃতি বা লক্ষণ ঔষধ লক্ষণ সহিত সমান হলে কেবল বথা নহে, বথা সহিত রোগ যাহা থাও না কাহিঁকি তাহা ভালো হয়ে যাব। তেণু সবু কথা ভুলি রোগ লক্ষণ প্রতি ধ্যান দিও। রাষ্ট্রাক্স রোগীর প্রথম কথা, রোগীর রোগ বর্ষারে ভিজিবা দ্বারা, জলাভূমিরে কাম করিবা দ্বারা, সন্তসন্তিয়া বা উদা ঘরে বসবাস করিবা দ্বারা রোগ হবা বা রোগ কষ্ট অধিক হবা, যেপরি বাত, গুঁঠি বাত, সাইটিকা, জ্বর, অন্টা ব্যথা ইত্যাদি বর্ষা ঋতুরে বর্ষারে ভিজিবা পরে উদা ঘরে বসবাস করিবা হেতু অধিক হলে রাষ্ট্রাক্স উপকারী। রাষ্ট্রাক্স রোগীর দ্বিতীয় কথা, রোগী অসুস্থ হবার সঙ্গে সঙ্গে রোগী শরীরে ভীষণ যন্ত্রণা হুয়ে, মাংসপেশীগুলিক কামুড়ি ছিণ্ডাইলা পরি, ছুরীরে চাঞ্চিলা পরি মনে হুয়ে, যন্ত্রণা এতে অধিক হুয়ে যে রোগী গোটিয়ে মুহূর্ত পাই স্থির হয়ে রহি পারে না। রাষ্ট্রাক্স রোগীর তৃতীয় কথা, বিশ্রামরে কষ্টর বৃদ্ধি, অর্থাৎ রোগী কোণসি স্থানরে চুপচাপ বসিবাকু বা শোইবাকু চেষ্টা কলে রোগীর রোগ কষ্ট অধিক হুয়ে, তেণু সে ছটফট করে, বারম্বার স্থান পরিবর্তন করে, বিছানায় শোই মধ্যে সে ছটফট করে, বারম্বার পার্শ্ব পরিবর্তন করে। রোগী উফ, আহ, বাপালো, মালো আদি শব্দ করে কুন্থেই হুয়ে, এপরি করিবা দ্বারা রোগীর মানসিক এবং শারীরিক কষ্ট কম হুয়ে। রাষ্ট্রাক্স রোগীর চতুর্থ কথা, গরম সেক দ্বারা, পোশাক পিঁধিবা দ্বারা ও শরীরর মালিশ করিবা দ্বারা রোগীর কষ্ট কম হুয়ে, গরম ঘরে রহিবাকু সে পছন্দ করে, গরম খাদ্য খাইবাকু ভালো পায়। রোগীর পাটি, জিভ, তন্টি আদি শুখিলা মনে হুয়ে, পাটির স্বাদ পিতা হুয়ে, প্রবল শোষ হুয়ে, পাটির কোণ ও উঠরে ঘা সৃষ্টি হুয়ে ইত্যাদি লক্ষণ কোণসি রোগীঠারে থিলে রাষ্ট্রাক্স 30 দুই ঠোপা লেখায় দিনকু 3-4 থর সেবন কলে রোগ অতি শীঘ্র দূরভূত হব এবং রোগী সম্পূর্ণ কষ্টমুক্ত হবে। প্রিয় দর্শক, যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লাগি থাকে এবং অধিকরু অধিক রোগীকে সুস্থ করা, এই ভিডিওটি লাইক এবং শেয়ার করি নিজে সুস্থ হওয়া সহিত অন্য রোগীকে সুস্থ হওয়া সহযোগ করন্তু। আউ আপন যদি আমার চ্যানেলে নূতন দর্শক, তেবে পরবর্তী ভিডিও গুডিকু পাইবা পাই এই চ্যানেলটিকু সাবস্ক্রাইব মধ্য করন্তু। ধন্যবাদ।